অনেক গুলান শাড়ি বুনেছি, চার দিন পরে হাট বসবে, ততদিনে আরো বুনে নেব। ঠিক আছে মা, আমি পিঠে খেতে কত ভালোবাসি, কিন্তু তুমি আমারে অনেক দিন পিঠে খাওয়াওনি, আজ আমি পিঠে খাবো। ঠিক আছে, তুই গোসল করে আয়, আমি পিঠে বানাচ্ছি। ঠিক আছে, আমি নদীতে যাচ্ছি। মা, পিঠে দাও। আনছি, এই নে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। দারুন! একটা খাবো, দুটো খাবো, সাত বেটা রেসিপি খাবো। একটা খাবো, দুটো খাবো, সাত বেটা রেসিপি খাবো। খালি নাচবি, খাবি না? এখানে খাবো না গো, সবাইরে দেখিয়ে দেখিয়ে খাবো, হাটে গিয়ে খাবো। আজ তো হাট বসেনি। তাতে কি হয়েছে, হাটের পথ দিয়ে কত লোক যাতায়াত করে, তাদের দেখিয়ে খাবো। আচ্ছা বাবা, আচ্ছা। করি বলতো, একটা কিছু ব্যবস্থা করতেই হবে, আমাদের সাতজনের জিমিয়ে খাবে বলছে যে। চুপ কর সবাই, আমারে একটু ভাইপ দে দে। দোহাই কর্তা, আমাদের সিমিয়ে খাবেন না, আপনারে এই হাঁড়িটি দিচ্ছি, এটি নিয়ে আমাদের ছেড়ে দিন। হাঁড়ি নিয়ে আমি কি করব? আগে হাঁড়ি হাতে নিয়ে আপনি যখন যা খেতে ইচ্ছে হবে সেই খাবারের নাম করবেন, হাঁড়ির ভিতর সেই খাবার এসে যাবে। তাই? বেশ মজা তো। দে হাঁড়িটা দে, আমি পায়েস খাবো। আচ্ছা ভাই, মহিদুলের বাড়িটা কোথায়? মহিদুল? ওই তো, ওই যে গা দেখা যাচ্ছে ওখানেই থাকে, ও আমার বন্ধু। তাই? ও আমারও বন্ধু, আমাদের গায়ে ওর চাচার বাড়ি,
আমারই বলেছিল এই হাটের কাছেই ওদের গা। ওর বাড়ি যাবে তো? হ্যাঁ, তাই তো ভাবছি গো, এদিকে এসেছি, বেলাও অনেক হলো, রোদের তাপ খুব। মইদুলের বাড়িতে দুপুরটা কাটিয়ে বিকেলে বাড়ি ফিরবো। খুব ভালো হবে, যাও ভাই। চলি। মহিদুল, মহিদুল। কে? নুরুল, এসো এসো। ভালো আছো তো? হ্যাঁ, ভালোই আছি। উঠে এসো, উঠে এসো, দাঁড়াও দাঁড়াও, মাদুর নিয়ে আসি, দুজনে বসে গল্প করব। পানি নাও। তা হাঁড়ি আবার কই থেকে আনলে? বন্ধু, এসে এসে হাঁড়ি নয় গো, এর ভারী গুণ। তাই? দেখি দেখি তো কেমন গুণ। তুমি চা খেতে চাও, আমি এর ভিতর থেকে বের করে দিতে পারি। আমি রাবড়ি, সন্দেশ, রসগোল্লা, সরভাজা, তারপর দাঁড়াও দাঁড়াও, প্রথমে রাবড়ি খাও। একটু পানি দাও তো ভাই, হাঁড়িটা ধুয়ে নেব। দিচ্ছি দিচ্ছি, চলো চলো। আমি রাত্রি খাব। এই নাও খাও। তা তুমি একটু খাবে না? না না, তোমারে তো আগেই বললাম আমার পেট ভরে আছে, আর খেতে পারবো না। ঠিক আছে ঠিক আছে। আহ, দুর্দান্ত! ওহ, কি খাওয়ালে ভাই! এবারে সন্দেশ। না 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 না, আর খেতে পারবো না। তা তুমি এবার একটু শুয়ে নাও, কতটা পদ যাবে? তুমি শোবে না? একা মানুষ ভাই, ঘরে অনেক কাজ পড়ি আছে, তুমি ঘুমিয়ে নাও। ইস, তুমি তো একেবারে ঘামিয়ে গেছো দেখছি। গরমে ঘাম তো হবেই গো। দাঁড়া দাঁড়া, পাখা নিয়ে আসি। এই নাও, তোমার তোমার ঘামটা এখন মুছিয়ে দি। আরে দূর, গামছাটা দাও না, আমি মুছে নিচ্ছি। আরে আমি মুছিয়ে দিচ্ছি, তুমি শোও, তুমি শোও। আমি পাখা দিয়ে হাওয়া করি, তুমি একটু ঘুমো। হ্যাঁ, মহিদুল আসছি। সন্ধে হয়ে এলো যে গো, চলি ভাই। আচ্ছা ভাই, আবার এসো। আসবো আসবো। মা, ও মা, কি হলো? কোথায় ছিলি এতক্ষণ? সব বলছি সব বলছি, আগে তুমি এই হাঁড়িটারে দেখো। হাঁড়ি দিয়ে আমার কি হবে? তুমি কি খাবে বলো? এখন কিচ্ছু না। বলো না বলো না। আচ্ছা আচ্ছা, উমা মাগো, সন্দেশ খাবে? দিচ্ছি দিচ্ছি, তোমারে দিচ্ছি। আমি সন্দেশ খাব, আমি সন্দেশ খাব, আমি সন্দেশ খাব, আমি সন্দেশ খাব। খুব হয়েছে, তোর সন্দেশ তুই খা। আমায় ঠকানো? সকাল হোক, মজা দেখাবো। একটা খাবো, দুটো খাবো, সাত বেটার এইসি বিয়ে খাবো। একটা খাবো, দুটো খাবো, সাত বেটার এইসি বিয়ে খাবো। একটা খাবো, দুটো খাবো, সাত বেটার এইসি বিয়ে খাবো। একটা খাবো,
দুটো খাবো, সাত বেটার এই সিবিয়ে খাবো, একটা খাবো দুটো খাবো, সাত বেটার এই সিবিয়ে খাবো। এইবার একটা দারুণ কিছু উপহার দিতে হবে। সাত বেটার এই সিবিয়ে খাবো, একটা খাবো দুটো খাবো, সাত বেটার এই সিবিয়ে খাবো, একটা খাবো দুটো খাবো, সাত বেটার এই সিবিয়ে খাবো, একটা খাবো দুটো খাবো, সাত বেটার এই সিবিয়ে খাবো। মশাই গো, আপনার পায়ে পড়ে গো, আমাদের দইরে খাবেন না। এই ছাগলটা আপনি নিয়ে যান। ছাগলের কি গুণ? ওরে শুশুনি দিলেই ও হাসে, আর ওর মুখ দিয়ে খালি মোহর পড়ে। দেখি কেমন মোহর পড়ে দেখি। আমি খুব খুশি হয়েছি ভাই আজ আবার এসেছ দেখে। আর যা ছাগল দেখালে, সুরসুরি দিলে হাসে আর মুখ থেকে মোহর বার করে, ভাবা যায়। এখন দেখো কেমন নিশ্চিন্তে ঘাস খাচ্ছে। একদিন হাঁড়ি একদিন ছাগল, আর ছাগলের কোন খেলা দেখাবি? মা, আমার এই ছাগলের গুণ দেখলে খুশি হয়ে নাচবে। এই দেখো কাটু কুতু 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 কাটু কুতু 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 কাটু কুতু 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 কুতু। ইস, কিভাবে নাক দিয়ে রক্ত পড়ছে দেখো, যা নাকে পানি দেগে। তুইও হয়েছিস তেমনি, কোথা থেকে এক দোষী ছাগল এনে বগলে কাতুকুতু দিয়ে খেপিয়ে দিয়েছিস তারে। কাল একদম বেরোবি না ঘর থেকে। কাল আমারে বেরোতেই হবে, আমারে ঠকানো, আমি দেখাচ্ছি মজা, আমি দেখাচ্ছি মজা। একটা খাবো দুটো খাবো, সাত বেটার এই সিবিয়ে খাবো, একটা খাবো দুটো খাবো, সাত বেটার এই সিবিয়ে খাবো, একটা খাবো দুটো খাবো, সাত বেটার এই সিবিয়ে খাবো। খাবো একটা খাবো দুটো খাবো, সাত বেটার এই সিবিয়ে খাবো, একটা খাবো দুটো খাবো, সাত বেটার এই সিবিয়ে খাবো। কি হলো মশাই, এত রেগে গেলেন কেন? আমারে দু দুবার ফাঁকি দিয়েছিস, হ্যাঁ ছাগল দিয়ে আমার নাক থেতলা করে দিয়েছিস। সে কি, আমরা কি কইরে আপনারে ফাঁকি দিলাম, আর ছাগল দিয়েই বা আপনার নাক থেতলা করলাম কিভাবে? এই দেখ না আমার নাকের অবস্থাটা দেখ, তোদের ওই ছাগলের গুঁতোয় এটা হয়েছে। না, সে কখনো আমাদের ছাগল হতে পারে না। আচ্ছা আপনি কি এখান থেকে সোজাসুজি বাড়ি গেছিলেন? না না না, আমি তো আগে আমার এক বন্ধুর বাড়ি গিয়েছিলাম, সেইখানে খানিক ঘুমিয়ে তারপর বাড়ি ফিরেছিলাম। এইবার বেশ বোঝা গেল, আপনার বন্ধুই আপনার ওই ছাগল চুরি করেছে। ঠিক বলেছ, হ্যাঁ সেই বেটাই আমার হাঁড়িও চুরি করেছে। এই এখন কি হবে?
না না না, কিচ্ছু ভাববেন না। এই লাঠি আপনার বন্ধুর কাছে নিয়ে গিয়ে বইলেবেন, লাঠি লাগতো, তারপর দেখবেন কি হয়। এই লাঠি দরকার হলে লাখ লাখ লোক পিটি একেবারে ঠিক কইরে দেবে। বাহ, জব্বর জিনিস তো। এই কিন্তু কিন্তু ওই লাঠিটারে থামাবো কেমন করে? লাঠি থামতো বললেই লাঠি থেমে যাবে। বাহ বাহ বাহ, ঠিক আছে ঠিক আছে, সরি সরি, আমি সরি। মহিদুল, মহিদুল কে? ওরে বাবা, আজ একেবারে লাঠি হাতে যে লাঠির মজা দেখবে। হ্যাঁ দেখাও দেখাও, লাঠি লাগতো। তোমার পায়ে পড়ি ভাই, তোমার পায়ে পড়ি ভাই, তোমার হাড়ি নাও, ছাগল নাও, আমার ছেলে নাও। হ্যাঁ ঠিক আছে, লাঠি থামতো।